कामना কারণ আজকের নতুন ভবিষ্যতের স্টার আর অবশ্যই আমরা নতুনদের পাশে আছি থাকবো আপনারা থাকবেন ধন্যবাদ হলে আয়া একদম ভালো গেছি সবাই মিলা আমরা এখন এই ছবির হিরোর কাছে যাব তো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তানভীর ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা এই ছবিতে কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তো তাদের বিষয়ে যদি কিছু বলতেন তারা আমাকে খুবই সহযোগিতা করেছে কাজ করার ক্ষেত্রে এমনি তো আমাকে অনেক আদর করে ছবিতে কাজ করতে গিয়ে প্রথম প্রথম একটু নার্ভাস ফিল হয়েছে বাট আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে এই আর কি কারণ কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো আমি নিজেও জানি না কারণ আমি যেখানে সুযোগ পেয়েছি পুরোটাই অবদান কাশেম ভাইয়ার আমার শুরু থেকে আমার জন্মই ধরতে গেলে সিনেমা জগতে জন্ম ওনার হাত দিয়েই এখানে আমি কিছু বলে শেষ করতে পারবো না আমার বন্ধুর ক্যারেক্টার করেছে তো ওনার সাথে কাজ করতে পেরে নিজেকে এত আনন্দিত মনে হয়েছিল আনন্দিত ফিল করছি আর উনি আমাকে অনেক আদর করে অনেক স্নেহ করে ছোট ভাই হিসেবে আর অনেক মিলেমিশে কাজ করেছি আমরা অনেক মজা করেছি সেটে দেখেন আমরা যদি একটা নতুন হিরোরে যদি সহযোগিতা না করি তাইলে কিন্তু ওই হিরোটা উৎসাহ পাইব না সেই জন্যই আমরা চেষ্টা করি যাতে একটা হিরো আসবো তখন আমরা তার সহযোগিতা করি যে এভাবে না সেভাবে আমাদের যেরকম দেখছি মান্না ভাইও দেখছি মান্না ভাই কিন্তু হেল্প করছে আমি একটা ছবি জগৎ সংসার ছবিতে আমি একটা শট এনজি করছিলাম তখন আমার রেহান মুজিব ভাই আমার বলছিল যে আসমত তুমি মাপ চাও মাপ চাইতে গেলাম যাওয়ানোর পর মান্না ভাই ডাইরেক্ট বলছে যে এই তুমি মাপ চাও কে তুমি শিল্পী মানুষ কখনো তুমি নিজের ছোট করবো না এনজি হইতেই পারে এনজি হইতে পারে তবে ওদের ভুল টুটি থাকতেই পারে আপনারা ক্ষমাতন্ত দৃষ্টিতে দেখবেন আর সিনেমাটা হলে এসে দেখবেন আর কাশেম ভাই ভালো একটা মানুষ ভালো একটা সিনেমা বানাইছে আবার এই জায়গায় দেলোয়ার সরকারও অভিনয় করছে আমার খুব কাছের মানুষ দেলোয়ার সরকার ওই সুরভি আছে আরও অনেক আর্টিস্ট আছে সবার নাম তো আর কই দাঁড়ি নেই সবার নাম তো কইই গেছি বড় বড় আর্টিস্ট সুরভির নাম না কইলে এই দেলোয়ার সরকারের নাম না কইলে একটা ভুল হয় না আমি শুরু করবো তোমরা শেষ করবা হৃদয়ারাঙ্গিনার শুভকামনা আমরা ১৯শে নভেম্বর হলে আইয়া একদম ভাঙ্গা চুইয়া সবাই মিলা